ভালোভাবে পারেন এবার কোন কোন অক্ষর পারবেন সেটা আমি দেখাবো। চলো প্রথম আমরা একটু দেখে নিই যে আসলে সরয়ের থেকে কোন কোন অক্ষরগুলো আমাদের তৈরি হয়, ঠিক আছে? এই অক্ষরের সাথে কি কি অক্ষর মিল রয়েছে এবং এই অক্ষরটা সুন্দর হলে কোন কোন অক্ষরগুলো আমাদের অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আজকে হচ্ছে আমাদের ক্লাস সুন্দর হাতে লেখা ক্লাস নম্বর 2। তো আমি আজকে দেখাচ্ছি আপনাদের কি কি অক্ষর হবে। দেখেন আমি যদি এই তটাকে এখানে মুছে দিই, এই অংশ যদি মুছে শুধু এখানে সোজা একটা টান টেনে লেগে দিই রসাও এখান থেকে যদি দিয়ে দিই, এই টানটা দিলে হবে দুর্গ। তাহলে রসও দুর্গ সরে যদি পারেন তাহলে এটা হবে, কারণ অক্ষরটা পুরাটাই যে রাউন্ড সার্কেল এবং নিচের যে অংশ খালি রেখার কথা বলেছিলাম, আমি যে নিচে এবং পাশে যে খালি থাকার কথা বলেছিলাম গত ক্লাসে, সেম নিয়ম এটা খালি থাকবে। বাট জাস্ট ও অক্ষরটা পারলে আপনি রসও পারবেন, দুর্গও পারবেন, তারপর আর কি পারবেন দেখেন, ড ডেসেন্ডার। আর কি কি অক্ষর রয়েছে সেটা একটু দেখি, মুছিয়ে দিলাম, এটা মুছে দিলাম, আর কি অক্ষর রয়েছে? আমি শুধু এই অক্ষরটাতে আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত এই অক্ষরটাতে কি কি অক্ষর রয়েছে, অর্থাৎ সরিয়া যদি সুন্দর করতে পারেন আপনি কি কি অক্ষর সুন্দর করতে পারবেন। রয়েছে ভ, এরপর আর কি অক্ষর রয়েছে আমি আরো দেখাচ্ছি। দেখেন এই অক্ষরটা আমি আপনি আর একটু মুছে দিন, মুছে দিয়ে এটাকে এখানে রাউন্ড টাইপ বানান বর্গিয়ার, তাহলে বুঝতে পেরেছেন যে যদি সরেয়াটা ঠিক হয় তাহলে কি কি অক্ষর সুন্দর হবে সেটা আপনি বুঝতে পেরেছেন, যে সরেয়াটা কেন আপনাকে সুন্দর করতে হবে, কেন জোর, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এবার আসেন যে আমি দেখাবো যে এই অক্ষর থেকে বাকি অক্ষরগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তা আজকে দেখাবো মূলত সরিয়াটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন তাহলে বাকি অক্ষরগুলো সহজ হবে। তা আমি এখন যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে রসাউ, এটা মাপটা আপনাদের বুঝিয়ে দেবো, বাট কিন্তু সূত্র একই। আমরা যে দুইটা লাইনের উপরে বেস করি অক্ষরটা তৈরি করে সেটা দেখালাম। আমার এই দাগটা দুইটা দাগ, যে দুইটা দাগের মাঝখান থেকে একটু নিচ পর্যন্ত নামবে, মাঝখান থেকে একটু নিচে নামবে, অথবা আপনি মাঝখান থেকে করতে পারেন। এটা ওই যে সেম যেটা বলেছিলাম, একটু গ্যাপ, এদিকে গ্যাপ, এদিকে গ্যাপ, একই নিয়মে একটু রাউন্ড, এখানে এখানে ইউ টার্ন হবে, এইভাবে ভিড় মতো না, এখানে একটু ইউ টার্ন, ইউ টার্ন, ইউ টার্ন দিয়ে আপনি একটু উপর উঠলেন, তবে এটা মনে রাখতে হবে এটা একটু এবং কাপ, এবং কাপ সোজা না, একটু কাপ, ঠিক আছে? এটা একটু টান, এবার আপনি একটু ওই যে সরে যেভাবে লিখেছিলেন সেভাবে টান। এবার আসেন আমি এখানে লিখি, আবার দেখেন এখানে এইটা একটা ইউ টার্ন, আর এটা এইভাবে, আর বাকি অংশ এইভাবে, তাহলে আমার রসটা হচ্ছে এখান থেকে এই, ওকে, আর রসর উপরের যে টানটা সে টানটা কি বলবেন, এটা টানটা হচ্ছে এক দিক আমি এটাতে দেখাই তাহলে বুঝতে পারবেন সোজা, আর এই অক্ষরের মাপটা কিন্তু এই পর্যন্ত, তাহলে এখানে এই আর এখানে এই, তাহলে আপনি টানার সময় ঠিক এইভাবে দিয়ে এখান থেকে শুরু করে সোজা গিয়ে এখানে, ওকে, তবে মনে রাখবেন এখানে একটা ডেউ থাকে হালকা এইভাবে অ্যাসের মতো, অ্যাসের মতো দিলে শুনিয়া, তাহলে আশা করছি আপনি এখন রসাউ এবং দুর্গ লিখতে পারবেন। আর রসাউ দুর্গর পরে এই অক্ষরের কাছাকাছি যে অক্ষরটা রয়েছে সেটা হচ্ছে উম, আপনি এই যে দাগ আর এই যে দাগ আপনার এই দাগটা বেস করে আপনি এখান থেকে প্রথম এবং উল্টো এখানেই আপনি উল্টো তর মতো লিখবেন, তর মতো লিখে এই দাগটা এবং এই দাগটা সমান যেন থাকে এটা খেয়াল রাখতে হবে, লিখে আপনি এখানে থেকে রাউন্ড করে সেম রসাউ মতো করে আপনি এবার দিয়ে দিন এই পর্যন্ত, ওই যে উম। এবার এই অক্ষর থেকে দ্বিতীয় অক্ষর যেটা মিল বলেছিলাম এরপর উমর ফল রয়েছে বরিকিয়ার জন্য, সেম বরিকার্যটা কিভাবে করবো আপনার দেখেন, বরিকার্য আপনি এইখান থেকে যদি আপনার অক্ষরটাকে আপনি যদি ধরেন যে এই অক্ষরে যদি আপনি শেষ করবেন প্রত্যেকটা অক্ষরের যে মাপ রয়েছে মাপ যদি আপনি চিন্তা করেন, তাহলে আমার দাগটা হওয়ার কথা এইভাবে
কিন্তু এটা আপনার এভাবে হবে না আপনার উল্টো হবে একটু ডান থেকে একটু নামাবেন এভাবে নিয়ে জাস্ট এই যে একটু বলেছিলাম এটা রাউন্ড এটা এভাবে হবে হওয়ার পরে এই অংশটা কিন্তু অনেক দূর উঠেছে কিন্তু বরিকার জট ক্ষেত্রে এত উপরে উঠে একটু কম একটু উপরে উঠিয়ে এবার এখানে একটু ডানে গিয়ে রাউন্ড করে এসে আপনি এবার সোজা উপরে বাকি এটা এখানে এভাবে জাস্ট এভাবে আর এভাবে তাহলে আপনি বরিকার জটটা লিখলে কিভাবে এভাবে দিয়ে এই এই ঠিক আছে এই দাগটা মনে রাখবেন আপনি বরিকার জট এর নিচের যে দাগটা রয়েছে এটা আপনি আপনার ইচ্ছা মতো তাল দিতে পারেন কোনো সমস্যা নেই ওকে এরপর আপনি যখন স্টাইল করে লিখতে চাইবেন তখন আপনার পছন্দ মতো আপনি স্টাইল করতে পারেন যেন আপনি একদম যা খাচ্ছে বরিকার জট আমি তাল দিলাম আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই স্টাইল একটু বাট অক্ষরের মাত্রা আপনি প্রথমত মনে হচ্ছে এইখানে শেষ হয় তাহলে আপনি চাইলে একটু বাড়াতে পারবেন তো আমি लक्ष्य আর উমর ক্ষেত্রে একই নিয়ম প্রায় চেঞ্জই এরপরে বরিকার্য তারপরে হচ্ছে এবার বরিকার্য আপনি স্টাইলিস্ট পরবর্তী ক্লাসে আপনাদের আরো দামি কিছু রিসোর্স নিয়ে আসব মানে যে জিনিসটা কিভাবে করতে হবে আরো স্টেপ বাই স্টেপ দেখাবো আশা করছি আপনারা আজকে সরিয়া রসাও দীর্ঘ উম বরিকার্য প্র্যাকটিস করবেন আমি পরবর্তীতে আরো একটি বিস্তারিত ওইগুলো নিয়ে অক্ষর নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার হাজির হব নতুন ভিডিও ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।